নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ডিলিমিটেশনের খসড়া বাতিল করার দাবি, তৃণমূলের ডাকে অনশন শিলচরে। নাবালিকা ধর্ষণ ও খুনের প্রতিবাদ, কাঁঠাল জিপিয়ে উধারবন চা বাগানে মিছিল। লক্ষ্য সনাতন ধর্মের প্রচার, আধ্যাত্মিক জ্ঞান ধারণা জাগরণের সূচনা হাইলাকান্দিতে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ডিলিমিটেশনের খসড়া তালিকার প্রতিবাদ জানিয়ে সোমবার অনশন ধর্মঘট পালন করল জেলা তৃণমূল কংগ্রেস। শিলচর নরসিংটোলা ময়দানে এদিনের অনশনে বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারাও অংশ নেন। ডিলিমিটেশনের এই খসড়ার বিরোধিতা করে জনসংখ্যার অনুপাতে বরাক উপত্যকায় আরও একটি বিধানসভা কেন্দ্র বৃদ্ধি করার জোরালো দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূল নেত্রী সাংসদ সুস্মিতা দেব জানান, এই খসড়া তালিকা কোনোভাবেই মেনে নিতে পারছে না তৃণমূল কংগ্রেস। উপত্যকায় যেখানে আসন সংখ্যা বাড়ানোর কথা ছিল, সেক্ষেত্রে দুটি আসন কর্তন করা হয়েছে। বরাককে বঞ্চনা করার এই ষড়যন্ত্র প্রতিহত করতে দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন তিনি। সুস্মিতা জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ধমককে স্থানীয় সাংসদ ও বিধায়করা চুপ করে বসে আছেন। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে কথা বলার মতো বরাকের জনপ্রতিনিধিদের সাহস নেই বলেও অভিযোগ সুস্মিতার। আমাদের এইগুলো প্রতিবাদ করা সত্ত্বেও আমরা দেখতে পেরেছি যে খসড়া ডিলিমিটেশন তালিকাটা যে বেরোয়েছে 20 জুন 2023-এ, সেটাতে 2001-এরই সেন্সেস রাখা হয়েছে, কিন্তু সিট যখন বাড়ানো যায়নি কারা বঞ্চিত হয়েছে? আজকে বরাকবেরি বঞ্চিত হয়েছে। বরাকে 15টা সিট ছিল, আজকে পাথারকান্দি এবং কাকলিচড়াকে বাতিল করে সেই এলাকাগুলোকে বিভিন্ন দিকে ছিত্রে দিয়ে দুটো সিট কম করা হয়েছে। যদি 2026-এর পরে এই ডিলিমিটেশনটা হতো, তবে বিটিএডিতে সিট বাড়তো, কিন্তু বরাকের সিট কিন্তু কমাবার দরকার পড়তো না। আমার ব্যক্তিগত মতামত, এটা কোনো সাংবিধানিক কাজ হয়নি, এই কাজটা রাজনৈতিকভাবে প্ল্যানিং করে আসামবাসীদের উপরে চেপে দেওয়া হয়েছে আর বরাক ভ্যালিকে বঞ্চিত করা হয়েছে। আমরা 10 ঘন্টার অনশন আজকে করছি, কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন আগামী কয়েকদিনের মধ্যে গুয়াহাটিতে আসবে, আমরা আবার আমাদের প্রতিবাদ নিশ্চয়ই লিখিতভাবে জানাবো। ডিলিমিটেশনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে জনগণের মতামত জানতে উপত্যকা জুড়ে গণস্বাক্ষর অভিযান শুরু করেছে। বরাকবাসীর মতামত ও পরামর্শ নিয়ে আগামীতে উপত্যকার বুকে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সাংসদ সুস্মিতা দেব। আজকে জাতিকে বাঁচাবার জন্য ডিলিমিটেশন হয় না, বলছে এনআরসি যেটা করতে পারেনি, আসাম একর যেটা করতে পারেনি, ডিলিমিটেশন করেছে। ডিলিমিটেশনের উদ্দেশ্য এনআরসি আর আসাম অ্যাকর্ড লাগু করা না, এই ধরনের মন্তব্য একটা কনস্টিটিউশনাল পোস্ট মুখ্যমন্ত্রীর মুখ থেকে যখন আমরা শুনি, আমাদের দুঃখও হয় আর লজ্জাও হয়। 1961-তে বাংলা ভাষার জন্য মৈতস প্রকাশিত বিধানসভায় তিরস্কৃত হয়েছিলেন বাংলা ভাষার জন্য কথা বলে, মণিপুরি ভাষী হয়ে বিধায়ক নন্দকুমার সিংহ পদত্যাগ করেছিলেন, সেই দৃষ্টান্ত কি আজকের বিধায়করা দেখতে পাচ্ছেন না? এটা আমাদের বরাকবাসীর জন্য লজ্জা। মুখ্যমন্ত্রী তাদের অপমান করেছে, আমরা প্রতিবাদ করেছি যে আমাদের জনপ্রতিনিধি হোক, বিজেপি বিজেপির সাংসদ বিধায়ক হোক, তাদের অপমান করার অধিকার মুখ্যমন্ত্রীকে কে দিয়েছে? উনি বরাকবেলির ইতিহাস জানেন না? বরাকবেলির মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করে, এই সরকার হিলাতে আমাদের সময়।
আলগাপুর বিধানসভার অন্তর্গত মোহনপুর বর্ণিব্রিজ চা বাগানে নাবালিকা অপহরণ করে ধর্ষণ সহ হত্যাকাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এক প্রতিবাদী মিছিল বের হয় সোমবার। কাঁঠাল জিপি সভাপতি রমেন রির নেতৃত্বে মিছিলে অংশ নেওয়া গ্রামের 200+ পুরুষ ও মহিলা হাতে প্লেকার্ড নিয়ে ধর্ষণকারী পাঁচজনকে ফাঁসি দেওয়ার দাবিতে স্লোগান দেন। জিপি সভাপতি রমেন রি বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণ এবং নির্মমভাবে হত্যা করার সঙ্গে জড়িতদের ভারতের সংবিধান অনুযায়ী দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। সেই সঙ্গে তিনি আসামের মুখ্যমন্ত্রীর কাছে মৃত স্কুলছাত্রীর পরিবারকে অতিসত্বর ক্ষতিপূরণ বাবদ আর্থিক সাহায্য প্রদান করার অনুরোধ জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণ রবিদাস, প্রফুল্ল আকুরা, অমর সিং দুসাদ, দীপক জানা, গোবর্ধন তাঁতি, রাজেশ জানা, সুমন লোহার, সাবিত্রী মাল, বিকাশ গোয়ালা, নবকুমার জানা, সুমিত্রা রবিদাস প্রমুখ। এদিন গ্রামবাসীরা 2 মিনিট নীরবতা পালন করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আমাদের সমাজের, আমাদের বাগান সমাজের গরিব জনসাধারণ একজন সাধারণ ব্যক্তির উনার নাবালিক কন্যাকে এইভাবে অপহরণ করে নির্যাতিতভাবে, যেটা লোক সমাজে না হয় সেই সমাজের সমাজ বিরোধী কাজ করা হয়েছে। সেই জন্য আমরা সেই অপরাধীদের ধিক্কার জানাচ্ছি, যাতে আমাদের ভবিষ্যতে এইভাবে কোনোদিন কোনো দুষ্কৃতি আমাদের এই বাগান শ্রমিকের উপর এইভাবে অত্যাচার না করতে পারে। তাই জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, যাহাতে আমাদের এই সোনালীর সুবিচার আমরা ওনার কাছে তুলে ধরছি, যাহাতে সেই দোষীদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক, এটাই আমরা আবেদন রাখছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। এবং আমরা এই কাঁঠালদ্বীপের অন্তর্গত সব জনসাধারণ মিলে প্রতিবাদ জানাচ্ছি, যাতে মহামান্য আদালতের কাছে আমরা এটাই আবেদন জানাচ্ছি, যাতে ভবিষ্যতে এইভাবে কোনো আমাদের ব্রাহ্মণ শ্রমিকের এই নাবালিক শিশুর কোনো অপহরণ না হয়। এবং আমাদের সুরক্ষার জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানাচ্ছি, এবং এই 3 জেলার যে জেলা শাসক আছেন ওনাদের কাছেও আমরা আপত্তি জানাচ্ছি, এবং পুলিশ প্রশাসন যারা আছেন ওনাদের কাছেও আমাদের আপত্তি জানাচ্ছি। ওনার কাছে আমাদের বিনীত অনুরোধ, যে সুনানি দিয়ের যে ধর্ষণ হয়েছে, উনি যে মারা গেছেন মোহনপুর দুষ্কান্দি চা বাগানে পাওয়া গেছে ওনাকে, ওনার ফাঁসির আমরা দাবি চাই, ওনার যাতে ন্যায় হয় এটাই। সোনালী রির ধর্ষণ ও মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে গর্জে উঠল অরুণাবন্ধ চা বাগান। সোমবার সকাল 8টায় উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অরুণাবন্দ চা বাগান চত্বরে প্রায় 500+ শ্রমিক সহ স্কুল পড়ুয়া সোনালী রিকে অপহরণ করে গণধর্ষণ ও মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে বিশাল মিছিল বের হয়। দীর্ঘ সময় প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান করতে থাকেন প্রতিবাদীরা। এই মিছিলে উপস্থিত ছিলেন বাগান পঞ্চায়েত মল্লিকা তাঁতি, চন্দন গোয়ালা, মন্টু তাঁতি, মনোজ রি, গৌতম গৌর, অঞ্জন রি, মোহন রি, বাসন্তী গোয়ালা, গ্রুপ মেম্বার ধনেশ্বর গোয়ালা, বিটিপি সেক্রেটারি কান্ত চৌধুরী প্রমুখ। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদীরা জানান, সোনালী হত্যাকাণ্ডের সঙ্গে যেসব পাষণ্ডরা জড়িত আছে তাদের ফাঁসি দিতে হবে। পাশাপাশি ধলাই কেন্দ্রে আরো 2 মেয়েকে ধর্ষণ করে দুষ্কৃতীরা, এই ধর্ষণকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানান তারা। বরাক উপত্যকার নাবালিকা ও মহিলাদের সুরক্ষার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ কামনা করেছেন বাগানবাসীরা। অরুণাবন চা বাগানের মায়েরা, ছাত্রছাত্রীরা এবং সমস্ত নাগরিক, বিগত কিছুদিন আগে মোহনপুর এবং বর্ণিব্রিজের 2 নাবালিক সন্তানের উপর যে অত্যাচার হয়েছিল তার নিন্দা জানাতে, তার ধিক্কার জানাতে এবং এই দুষ্কৃতিকারীদের ফাঁসির সাজা যাতে হয় সেই দাবি সরকারের কাছে রাখার জন্য এক প্রতিবাদ মিছিল অরুণাবন্দের সমস্ত নাগরিকের তরফ থেকে করা হচ্ছে। আমরা সরকারের কাছে এই দাবি রাখতে চাই যে এই দুষ্কৃতিকারীদের অতি শীঘ্রই যেন সবাইকে গ্রেফতার করা হয় এবং তাদের যে কোর্টে যে সাজা সেটা যেন ফাঁসির সাজা দেওয়ার জন্য সরকার এগিয়ে আসে। আমরা চাই আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী মেয়ে জীবন যেন সুরক্ষিত থাকে। ধন্যবাদ।
শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের উদ্যোগে আধ্যাত্মিক জ্ঞান ধারণা জাগরণের সূচনা হয়েছে হাইলাকান্দিতে। সনাতন ধর্মের প্রচার ও প্রসার সহ উন্নতি কল্পে এই অভিযান শুরু হয়েছে। এর মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের মধ্যে প্রাথমিক গীতা জ্ঞান প্রচার ও প্রসারের জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ উদ্যোগ হাতে নিয়েছে। রবিবার হাইলাকান্দি জেলার অন্তর্গত লালপানি ও নিষ্কর সহ অন্যান্য এলাকায় ছাত্রছাত্রী তথা অভিভাবকদের নিয়ে আয়োজিত এক ধর্মীয় সভায় নৈতিক শিক্ষা ও আধ্যাত্মিক শিক্ষার গুরুত্ব সহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের অধ্যক্ষ তথা প্রাথমিক গীতা জ্ঞান পরীক্ষার মুখ্য নিয়ন্ত্রক মিথিল রঞ্জন গোস্বামী। যাই হোক, আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সমাজের প্রত্যেক ছেলেমেয়েরা যাতে বিভিন্ন শিক্ষা উচ্চ শিক্ষার মধ্যেও অন্তত আধ্যাত্মিক জ্ঞান সেইটা আমাদের প্রত্যেক ছেলেমেয়েরা জানা অত্যন্ত প্রয়োজন। যার জন্য আমাদের আধ্যাত্মিক জ্ঞান না থাকার জন্য ছেলেমেয়েরা যেমন অনেক সময় দেখা যাচ্ছে আমাদের সমাজে আজকাল মা বাবাকে ভক্তি প্রণামও করতে পারে না বা করে না, তাছাড়া মিথ্যা কথা বলে, অনেক সময় দেখা যায় গুটখা বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য তারা খায়, যার জন্য প্রত্যেক পরিবারে দেখা যায় এইগুলো ব্যাপার নিয়ে অনেকেই অত্যন্ত কষ্ট মনে পায়। যার জন্য আমরা চাইতেছি যে ছেলেমেয়েদেরকে ভালো একটা দিকে তাদেরকে নিয়ে আসার জন্য আমরা চাই যে প্রত্যেক পরিবারের ছেলেমেয়েরা আধ্যাত্মিক জ্ঞান মোরাল ডেভেলপমেন্ট ব্যাপারে তারা যেন অবগত হয় এবং তাদের নিজের জীবনকে সুন্দরভাবে গড়িয়ে তোলার জন্য আধ্যাত্মিক শ্রীমদ্ ভগবদ্ গীতার আধ্যাত্মিক জ্ঞান তাদের অত্যন্ত প্রয়োজন মনে করি আমরা এটা স্টার্ট করেছি। আশা করি উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেও এটা আমরা স্টার্ট করেছি। এই শ্রীমদ্ ভগবদ্ গীতার বিভিন্ন ভাষায় এটা আমরা মণিপুরী ভাষা, নেপালি ভাষা, অসমীয়া ভাষা, বাংলা ভাষা, ইংলিশ ভাষা, প্রত্যেকটা ভাষা আমরা এটা ট্রান্সলেট করেছি এবং প্রত্যেক ভাষাভাষী ছাত্রছাত্রীদের মধ্যে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান প্রচারে আমরা বেরিয়েছি। তামাতে একমাত্র উদ্দেশ্য হচ্ছে ছেলেমেয়েদেরকে আধ্যাত্মিক জ্ঞান। মোহনপুরে নাবালিকা ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার অর্থাৎ 11 জুলাই হিন্দুত্ববাদী সংগঠনের উদ্যোগে বিশাল প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হবে তাপাঙ্গের কোয়ারপাড় থেকে মোহনপুর তেমাথা পর্যন্ত। রবিবার কোয়ারপাড় বাজারে হিন্দুত্ববাদী সংগঠনের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সকাল 9টায় প্রথমে শোকসভা আয়োজিত হবে। শোকসভার সমাপন করে প্রতিবাদী মিছিল কোয়ারপাড় থেকে মোহনপুর অবধি বিশাল প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হবে। এই প্রতিবাদ মিছিলকে সফল করে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনগুলোর পক্ষে শরদিন্দু দাস। আমরা একটা বিশেষ প্রতিবাদী মিছিলের সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেই মিছিলটা আমরা কুয়ারপাড় বাজার হইতে আমরা মোহনপুর অবধি আমরা এই মিছিলটা করব, আবার আমরা মোহনপুর হইতে আবার কুয়ারপাড়ে এসে আমরা শেষ করব। আর মিছিলের শুরুতেই আমরা যে আমাদের যে বোন সোনালীর তার একটা শোকসভা আমরা করব, শোকসভা করেই আমরা এই প্রতিবাদী মিছিলটা আমরা শুরু করব। আর আমরা এতে এই মিছিলে দাবি থাকবো যে প্রশাসন এখন পর্যন্ত জানতে পেরেছি যে দুষ্কৃতীরা এখনো অ্যারেস্ট করতে পারেনি, আর যারা যাদেরকে ধরেছে ওদেরকে ফাঁসিতে যেভাবে ঝুলানো হয় সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা দাবি করব প্রশাসনের কাছে। আমরা এটাই আজকে এখানে বসে সকলের সিদ্ধান্তে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর এই প্রতিবাদী মিছিলে জাতিবর্ণ নির্বিশেষে আমরা আহ্বান করছি সকলকে এই মিছিলে যোগদান করার জন্য, যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে এই মিছিলটা করা হয়। এতে আমাদের অনুরোধ রইল সকলের কাছে, সবাই আসবেন, মা বোনেদেরকে অনুরোধ করছি সবাই। প্রবল বৃষ্টি উপেক্ষা করে সোমবার উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাছাগ্রাম চা বাগানের শ্রমিকরাও সোনালী রীর ধর্ষণ ও তার মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে পথে নামলেন। হাতে মোমবাতি নিয়ে মহিলা, তরুণী, বালক, বালিকা সহ বিভিন্ন বয়সীরা মাছাগ্রামের প্রধান সড়ক পরিক্রমা করে নাচঘরে এসে সমবেত হন। স্লোগানে সোনালীর উপর পাশবিক নির্যাতনকারীর ফাঁসির দাবি জানানোর পাশাপাশি চা শ্রমিকদের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও জানানো হয়। পরে সোনালীর আত্মার সদ্গতি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দেবেন শুক্লবৈদ্য, কাশীনাথ রি প্রমুখ। যে
মানে ধর্ষণকারী যারা করেছে ওনাদের প্রতি আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই যে আজকের দেখে আমাদের মা বই কলেজে স্কুলে যায় পড়াশোনা করে করার সময় আসার সময় ওরা রাস্তাঘাটে যাতে এইরকম আমাদের মা বোনের উপরে অত্যাচার করে, যদি এটা আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই, ওদের করার থেকে করা সাজা দেওয়া হোক এবং শাস্তি দেওয়া হোক, ফাঁসি দেওয়া হোক, এইটা আমার শ্রমিক সমাজ থেকে আমরা দাবি জানাই যে ওনাদেরকে ফাঁসি সাজা দেওয়া হোক। কারণ আমাদের ডিলিমিটেশনের নির্ধারণে শালচাপড়া জীবীকে কাটিগোড়ার সাথে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার ডাক দিলেন জীবীর পঞ্চায়েত প্রতিনিধি সহ এলাকার নাগরিকরা। সোমবার জীবীর প্রতিনিধি সহ এলাকার সচেতন নাগরিকরা শালচাপড়ার জিপি এরিয়া ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশন কমিটি ও রাবিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের তরফ থেকে যৌথ দুটি স্মারকলিপি প্রেরণ করা হয় কাছাড়ের জেলাশাসককে। তৎসঙ্গে ইলেকশন কমিশনার অব ইন্ডিয়া সহ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মুখ্যমন্ত্রীর কার্যালয়েও আপত্তি জানানো হয় ইমেইলে। জিপির প্রতিনিধি আতাউর রহমান বোরভুইয়া সহ স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমে জানান, ডিলিমিটেশনের চূড়ান্ত লিস্ট প্রকাশে যদি শালচাপড়া জিপিকে বরখোলা সমষ্টির অন্তর্গত না রাখা হয় বা তাদের এই প্রস্তাব না মানা হয় তাহলে আগামী দিনে বৃহত্তরভাবে গণতান্ত্রিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শঙ্কর শীল, আদিত্যগিরি সিনহা, ফারুক আহমেদ লস্কর, সোহেল আহমেদ লস্কর, স্নেহাশিস দাস, আব্দুল কালাম আজাদ লস্কর, শাহজাহান আহমেদ লস্কর, সাদ্দিক আহমেদ লস্কর, নীতিশ রঞ্জন দাস সহ আরও শতাধিক জনগণ। কাটিগোড়ার সাথে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আমরা বিগত দিনে সভা সমিতি করে প্রতিবাদ জানিয়েছিলাম। আজকের দিনে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি শালচাপড়া ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে। এছাড়াও আমরা ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশন অফ আসাম, কাছাড়ের ডিসি, পিএমও, সিএমও সব জায়গাতে ইমেইল মারফত আমরা এই প্রতিলিপি পাঠিয়ে দিয়েছি। আমাদের একটাই দাবি, আমরা বড়খলাতে ছিলাম এবং ভবিষ্যতেও বড়খলাতে থাকব। কাটিগোড়ার সাথে আমাদের কোনো অবস্থাতেই সংযোগ করা চলবে না, আমরা কোনো অবস্থাতেই কাটিগোড়াতে যেতে চাই না। শালচাপড়া থেকে 25 কিলোমিটার দূরত্ব কাটিগোড়ার, এখানে বদরপুর ছাড়তে হয়, আলগাপুর ছাড়তে হয়, তারপর কাটিগোড়ায় যেতে হয়। আমাদেরকে একটা দ্বীপ বানিয়ে এভাবে কাটিগোড়ার সাথে সংযোগ করলে আমরা কখনো মেনে নেব না। ভবিষ্যতে এই বিষয় নিয়ে আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য থাকব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ডিলিমিটেশনের খসড়া বাতিল করার দাবি তৃণমূলের ডাকে অনশন শিলচরে। নাবালিকা ধর্ষণ ও খুনের প্রতিবাদ কাঁঠাল জিপি ও উধারবন চা বাগানে মিছিল। লক্ষ্য সনাতন ধর্মের প্রচার, আধ্যাত্মিক জ্ঞান ধারণা জাগরণের সূচনা হাইলাকান্দিতে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।